আমার এখানে স্ট্রাইক? অনেকদিন ধরে ওরা 10 টাকা মাইনে বাড়ানোর জন্য ধরাধরি করছে, 50 টাকায় বাজারে সংসার চালানো যে কি কষ্ট। কষ্ট তার আমি কি করবো? আমি তো ওদের জোর করে ধরে রাখিনি, ওদের বোঝায় থাকবে না, পরে চলে যাবে। কিন্তু স্যার, আমাদের এই কনসার্নের এখন যা ফিনান্সিয়াল পজিশন, তাতে এই বাড়তি 10টাকা আমরা বোধহয় সহজেই ম্যানেজ করতে পারি। খুব তো বলে দিলে, তার পরের অবস্থাটা একবার ভেবে দেখেছো? দয়াময়েতে আজ 10 টাকা মাইনে বাড়লে আমার বাকি 9টা কোম্পানির লোকেরা কি চুপ করে বসে থাকবে? কালই তারা স্ট্রাইক নোটিশ নিয়ে এসে হাজির হবে, বলবে কারোর 25 টাকা মাইনে বাড়াও, কাউকে 5 মাসের বোনাস দাও। রিংলিডারকে আগে সন্ধ্যা চক্রবর্তী নামে যে রিফিউজি মেয়েটি আছে, সেই তাদের গাইড করছে। রাস্তা রাস্তা না খেয়ে ঘুরে বেড়াচ্ছিল, ডেকে এনে কাজ দিয়েছি, তাই মাথায় চড়ে বসতে চাইছে। চলুক স্ট্রাইক, 2 মাস 4 মাস 6 মাস, দেখি ওদের মুরত কত। পার হলো না, স্ট্রাইকও শেষ। আবার মাথা নিচু করে সবাই ফিরে এলো, বন্ডে সই দিয়ে পুরনো মাইনে দিয়ে কাজে যোগ দিলে। আমি অবশ্যই কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নিলাম না, শুধু ওই রিং লিডার সন্ধ্যা চক্রবর্তী বাদ। কদিনে আমাদের যে আর্থিক ক্ষতি হয়েছে, তার জন্যে তোমাদের বিরুদ্ধে আমি মামলা করতে চাই না, তবে কাল থেকে আর তোমার আসবার দরকার নেই। এনাও ডিসচার্জ নোটিস। আর গত মাসে যে কদিন কাজ করেছো, ক্যাশিয়ার বাবুকে বলা আছে টাকাটা নিয়ে যাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।